এই তো প্রতিদিন মাইকের মধ্যে আলাম হক অমুক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনারা আমার এলানত হয়ে যাইতে পারে জানি না কার কাফনের কাফন দোকানে স্বাধীন হয়ে গেল দিলটা নরম করেন আমরা যে মোবাইলের মাধ্যমে যে গুনাহগুলি করে যে অপরাধগুলি করে সাবধান এই মোবাইলের গুনাহ থেকে কমপক্ষে বিরত থাকার দরকার কারণ জানি না যে রাতে ঘুমাইলাম এই রাতে হয়তো আমার মরণ হয়ে যাইতে পারে এ যুবক ভাই কথা বলে যাই যখন তুমি ঘুমাও তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাও আল্লাহ জীবনে কত অন্যায় করলাম অপরাধ করলাম এই যে আমি ঘুমাইলাম আল্লাহ আর উঠতে পারবো কি কোনো বিশ্বাস নাই আমি যে অপরাধ করে ঘুমাইলাম আমি যে ঘুম থেকে আবার জাগ্রত হব এই বিশ্বাস তো আমার নাই কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য সাবধান বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন সারাদিনে আমি কি আমল করলাম সারাদিন আমি কি আমল করলাম কয়টা আমল আমি করছি আর কয়টা গুনাহ করলাম মাথাটা বালিশের সাথে লাগায় যদি চিন্তা করেন তাহলে আশা করি একটা মানুষও গুনার কাজ করবে না এ ভাই সাবধান কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলতে পারি না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা মুসলমান না হয়ে কবরে আসব না কারণ মুসলমান না হয়ে যদি কবরে তাহলে কবরে আজাব সহ্য করতে পারবা না কবরে আজাব বড় ভয়ঙ্কর গুনাহগার হয়ে যদি কবরে যাও এই কবরে গুনার আজাব তুমি সহ্য করতে পারবা না এমন আজাব দেওয়া হবে গুনাহগারদের এমন আজাব দেওয়া হবে এমন কঠিন আজাব দেওয়া হবে সহ্য করা সম্ভব হবে না যারা নাফরমান গুনাহগার ওরা যখন কবরে যায় আল্লাহর নবী বলেন জানা না ফরমান অন্ধকার কবর যখন রওনা হয়ে যায় আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে তার হাসর শুরু হয়ে যায় এই গুনাহগার যখন কবরের ভিতর না হয় ফেরেশতারা তাকে উঠাবে দুইজন ফেরেশতা কবর থেকে উঠে বলবে মাররাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা পরিচয় দাও তোমার রবের পরিচয় দাও দুই নাম্বার তোমার নবীর পরিচয় দাও তিন নাম্বার তোমার ধর্মের পরিচয় দাও এই জন্য আমার ভাই আল্লাহর পরিচয় দেওয়ার পরে ধর্মের পরিচয় ধর্মের পরিচয় দেওয়ার পরে নবীর পরিচয় এই তিনটা প্রশ্ন যখন ফেরেশতারা করবে যদি গুনাহগার হয়ে কবরে যায় তাহলে এই তিন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না মুখ থেকে বের হবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই বুঝি না বুখারীর রওয়ায়েতে আছে আল্লাহর নবী বলেন এই নাফরমান ব্যক্তি যখন বলবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন এই ব্যক্তির কবরটা সঙ্গে সঙ্গে জাহান্নামের টুকরা হয়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে নবীজি বলেন তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এই তিন প্রশ্নের জবাবের ভিতরে এক নম্বর মার রব্বুকে তোমার রবকে পরিচয় দাও বলবে আমি জানি না অবস্থা কি হবে এই কবরের মাটি গুলি দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এমন জোরে চাপ দিবে আল্লাহর হাবিব বলেন উম্মতের রে সহ্য করতে পারবা না এই মাটির চাপে তোমার ঘাটতিগুলি চুরমার হয়ে যাবে
হাড়ে গুলে আমল বানিয়ে চুরমান আজকে মাটির মধ্যে কোদালে যখন আমরা আঘাত করি জমির কথা কয় না এই জমিন আমাদেরকে নাড়া দিয়ে ফেলে দেয় না এই জমিন আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় না এই জমির কথাও বলে না কিন্তু এই মাটির কি পাওয়া জানো নবীজি বলেন যখন দুই পাশের মাটি আঘাত দিবে এমন জোরে চাপ দিবে হাত দিগুলি চুরমার হয়ে যাবে এক পা জোরে আর অপর পা জোরে গিয়ে ঢুকে যাবে শুধু তা না নবীজি বলেন দুই নাম্বার তার কবরের ভিতরে আসে যাও না আকরা নামক বিষাক্ত একটা সাপ বুখারী রাওয়ায়াতে আছে এই বিষাক্ত সাপ এত বিশাল বড় একটা অজগর সাপ এই অজগর সাপ তার কবরের ভিতরে দাও হবে এই সাপটা যখন চুবো মারবে এ ভাই নবীজি বলেন একবার চুবো মারলে সুস্থ হাত মাটি নিতে চলে যাবে আবার উঠানো হবে আবার চুবল মারবে আবার উঠানো হবে আবার সত্তর হাত মাটি নিচে চলে যাবে এমন ভাবে যখন আজান দেওয়া হবে নবীজি বলেন তিন নাম্বার তার কবরের মধ্যে জাহান্নামের অন্ধকার আগুন দেওয়া হবে অন্ধকার কবরে অন্ধকার আগুন এই অবস্থায় এই লোকটা কবরের ভিতরে থাকবে জাহান্নামের গর্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ওয়া ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে মুসলমান না হয়ে কবরে আসবা না এই কবরটা বড় ভয়ঙ্কর এই কবর পোকামাকড়ের ঘর এই কবরটা সাপ বিচ্ছুর কবর এই জন্য কবর দৈনিক আমাদেরকে ডাক দেয় সাবধান সাবধান হয়ে কবরে আসো আমার ঘরটা হইল পোকামাকড়ের ঘর আমার ঘরটা হইল সাপ বিচ্ছুর ঘর অতএব তোমার যদি ঈমান আমল মজবুত বানায় কবরে আসতে পারো তাহলে আমার এই কবরের ভিতরে আরামে ঘুমাইতে পারবা আরামে শান্তিতে ঘুমাইতে পারবা কোনো কষ্ট হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে দিলাম ইবাদত করবা আমি আল্লাহর কিন্তু ইবাদত করতে পারো নাই নিজের নফসের উপর জুলুম করছো অন্যায় করছো আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো কাটি দিনে যদি তওবা করো চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব কেমন ভাবে গুনাহ মাফ হয় জানেন নি দৃষ্টান্ত দিলে বুঝবেন হাদিস থেকে ঘটনা শোনা নবীজির একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একদিন একটা মহিলার আগমন ঘটল এই মহিলাটা পাগলের মতো দৌড়ায়া আবু হুরায়রার বাড়িতে এসে হাজির ও নবীর সাহাবি আবু হুরায়রা আমি তোমার বাড়িতে দৌড়ে এসে কেন জানো নি আমি বড় না ফরমান আমি জাগাল নামের আসামি মনে হয় আল্লাহ আমাকে জাগাল নামে দিয়ে দিবে কিন্তু আমার ভয় লাগে আমার ডর লাগে বেড়াগুলো তো আমি সহ্য করতে পারবো না আবু হুরায়রা রে আমি বড় না ফরমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এ মা কি হয়েছে তোমার কাল মহিলাটা কয় আমি তো জিনার কাজ করে ফেলেছি অন্য পুরুষের সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেছি আবু হুরায়রার মাথা গরম আবু হুরায়রা কয় এ মহিলা তোমার কি লজ্জা লাগে না তোমার কি শরম লাগে না তুমি আমার কাছে কেমনে আসলা এ মহিলা যা আমার ঘর থেকে বের হইয়া যা মহিলা আওয়াজ দিয়ে কামড়ে আর বলে নবীর সাহাবী আবু হুরায়রা আমাকে বের করে দিও না
আমি জাহান্নামের আসামি আমাকে একটু জানাইয়া দাও আমি আল্লাহর সাথে কেমনে আবার সম্পর্কটা লাগাইতে পারি আমি আল্লাহর সাথে কেমনে আবার সম্পর্ক লাগাতে পারি আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর কোন মাধ্যম আছেনি আল্লাহকে রাজি খুশি করার কোন সুরত আছেনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে আরে মহিলা আমার ঘর থেকে বের হইয়া যা আমার ঘরে তোর টাই হবে না মহিলা কান্না করে করে আবু হুরায়রার বাড়ি থেকে বের হইয়া গেল পরের দিন আবার মহিলা সাহাবী আবু হুরায়রার বাড়িতে আসাদি আবু হুরায়রার বাড়িতে সে আবার হাজির হইয়া গেল ও নবীর সাহাবী আবু হুরায়রা তুমি আমাকে ঘর থেকে বের করে দিও না আমাকে জানাইয়া দাও আল্লাহকে রাজি খুশি করার কোন মাধ্যম আছেনি আবু হুরায়রা বলে এরে মহিলা তোমার কি শরম লাগে না আমার তো লজ্জা হয় তুমি আমার ঘর থেকে বের হয়ে দাও মহিলাটা কান্না করে করে ঘর থেকে বের হয়ে গেল এই রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন আবু হুরায়রা ফজর নামাজ আদায় করে এবার আবু হুরায়রা আমার নবীর সামনে গিয়া নামাজের সুরত ধরে বসে নামাজের সুরতে আবু হুরায়রা নবীর সামনে বসে গেল নবী বলেন আবু হুরায়রা রে তুমি কি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে বলে খা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা কথা বলবো বলে কি কথা বলো আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আগমন করছে আমি আবু হুরায়রার কাছে এসে বলি ও আবু হুরায়রা আমি বড় নাফরমান আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি আমি জিনা করে ফেলেছি নাফরমানি করেছি আমি আমার নফসের উপর জুলুম করলাম ও আবু হুরায়রা আল্লাহকে রাজি খুশি করার কোন মাধ্যম আছেনি আমি মহিলাকে ঘর থেকে বের করে দিলাম এই মহিলাকে আবার করে দিন আসলো আবার আমি তারা দিলাম নবী রাগান্বিত হয়ে বলেন আরে আবু হুরায়রা তুমি তো সাংঘাতিক একটা অপরাধ করেছ তুমি তো একটা অন্যায় করে ফেলেছ তোমার কি কোরআনের আয়াতের কথা শুনুন নাই তুমি কেন আয়াতটা শুনে দিলে না আল্লাহ তো কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ আবু হুরায়রা এই আয়াতের কথা কেন তুমি স্মরণ করে দিলে না আল্লাহ তো আয়াতের ভিতরে জানাইয়া দিয়েছে বান্দারে নিজের নফসের উপর জুলুম করছো অন্যায় করছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াতটা কেন শুনাইয়া দিল না শুধু তা না নবী আরেকটা আয়াত শুনাইয়া দিয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম এই আয়াতটা যখন নবী এই দুইটা আয়াত যখন শোনায় দিয়েছে নবী বলেন ওরে আবু হুরায়রা এই মহিলাকে আমি নবীর দরবারে নিয়ে আসো আর না হয় তুমি আমার দরবারে আসতে পারবা না এমন ভাবে নবী যখন কথা বললেন আবু হুরায়রা এবার পাগল পাগল হয়ে গেলেন এই মহিলাকে আমি চিনি না এই মহিলার বংশের কাউকে আমি চিনি না মহিলার মা বাবাকে আমি চিনি না এই মহিলা কোথায় থেকে আসছে তাও তো আমি জানি না আবু হুরায়রা পাগল পাড়া হয়ে গেল আবু হুরায়রা দিশারা হয়ে গেল এখন কি করা যায় এমন ভাবে পাগল পাড়া হয়েছেন এমন ভাবে পেরেশান হয়ে গেছে মহিলাকে আমি কোথায় থেকে বের করব আবু হুরায়রা মহিলার অলিতে গলিতে গুড়ায় এই মহিলাকে খুঁজে পাওয়া যায় না আবু হুরায়রা পেরেশান
আমার এই মহিলাকে যদি আমি না পাই আমি আমার নবীর দরবারে কেমনে মুখটা দেখাবো নবী তো বলেছেন মহিলাকে নিয়ে যাওয়ার জন্য আমি যখন আমি যদি মহিলাকে না পাই আবার কেমনে আমি নবীর দরবারে গিয়ে দাঁড়াবো এমনি আবু হুরায়রা এমন ভাবে পেরেশান এই মহিলাকে কোনে পাওয়া যায় না এমন ভাবে চিন্তিত হইলেন আমি কোথায় থেকে মহিলাকে বের করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সারা দিন এই মহিলাকে তালাশ করলাম মহিলাকে আমি খুঁজে পাইলাম না যখন আমি আমার বাড়িতে চলে গেলাম এই মহিলাটা আবার আবু হুরায়রা বাড়িতে গিয়ে হাজির মহিলাটা আরে আবু হুরায়রা নবীর সাহাবী আপনি আমাকে জানাবেন আল্লাহকে রাজি খুশি করার কোন মাধ্যম আসেনি এমনি আবু হুরায়রা চোখে পড়ে ছেড়ে দেখলে আর কোন মহিলা রে চল নবীর দরবারে যাই এমনি মহিলাকে নিয়ে নবীর দরবারে হাজির নবীর সামনে যখন হাজির হয়ে গেল মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি আমি শয়তানের দুকার মধ্যে পড়ে নফসে আম্মারাত দুকার মধ্যে পড়ে আমি তো গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে রাজি খুশি করার কোনো মাধ্যম আসেনি এমনি আল্লাহর হাবিব আয়াতটা শুনে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله এর মহিলা আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে বান্দারে নিজের নফসের উপর জুলুম করতে পারো অন্যায় করতে পারো কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিরাশ যদি না হও আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না আল্লাহ লা ইয়াগফিরু যুনুব জামিয়া আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব এই মহিলাতে এত আনন্দিত হইল আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে আল্লাহ এই মহিলার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে মহিলাটা আনন্দিত হইয়া তার বাদীটা পর্যন্ত আজাদ করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলে এই জন্য আমার ভাই তওবার বড় দাম অনেকে আছেন সপ্তাহে একবার নামাজ পড়ে বছরে দুইবার নামাজ পড়ে সেও ইমানদার বলে দাবি করে আমিও তো ইমানদার আমার মতো পাক্কা ইমানদার এই সমাজে আর কেউ না কিন্তু সপ্তাহে একবার নামাজি বছরে দুইবার নামাজ পড়ে এই যে অন্যায় করে এই যে অপরাধ করে সে নিজেই বুঝে না আমি কত বড় পাপি আমি কত বড় নাফরমান এই জন্য আমার ভাই আমরা তো শুধুমাত্র নামাজ পড়ি না রোজা রাখি না ওয়াজ করি না যাকাত দেই না এটা একটা অন্যায় এটা আল্লাহর পাওনা আল্লাহর হক বান্দা নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে নাও করতে পারে কিন্তু সাবধান আমরা তো সাধারণ একটা গুনাহ করে নামাজ পড়ি না এই অবস্থা কিন্তু এমন অপরাধী আছে যে অপরাধী আসমানের নিচে জমিনের উপরে এমন অপরাধী আর কেউ ছিল না এরপরও আমার আল্লাহ এমন অপরাধী কেউ আমার আল্লাহ মাফ করে দিয়েছে মুসলিম জাহানের খলিফা কোথাও যেন যাবেন আপনার যেহেতু ঘটনার পাগল ঘটনা দিয়ে বুঝাই তোবার মতো তোবা হইলে আল্লাহর কাছে কত দামি হয় কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে রাস্তার কিনারার মধ্যে বসে বসে একটা যুবক কান্না করতেছে এই যুবকের কান্নার বাগানা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল
عمر رضي الله عنه যুবকের কান্নার ভঙ্গিমা দেখে উমরও কান্না ভাই উমর আমি বড় অপরাধী আমি বড় পাপী আমি বড় নাফরমান আমার মত গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমি বড় জাহান্নামের আসামি উমর বলে ভাই তোমার কি হয়েছে বলো যুবক কইলো না এ উমর ভাই তোমার কাছে বলা যাবে না চলো আমাকে নিয়ে নবীর দরবারে চলো এই যুবকটাকে নিয়ে উমর রাদি আল্লাহু আনহু নবীর দরবারে হাজির যুবকের সাথে সাথে উমরও কান্না করে উমর রাদি আল্লাহু আনহু যখন নবীর দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যুবককে বলে যুবক তুমি একাডে দাঁড়াও আমি দেখি নবী কোন অবস্থায় আছে আমি আগে নবীর ঘরের ভিতরে ঢুকি উজরার ভিতরে ঢুকি এরপরে তোমাকে নিব তুমি একটু দাঁড়াও এবার উমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি বের হয়ে গেছে সালাম দিয়ে যখন নবীর উজরার ভিতরে ঢুকলেন নবীর কামরার ভিতরে ঢোকার পরে নবী তাকায় দেখে উমরের চোখ থেকে পানি বের হয়ে গেল নবী জিজ্ঞাসা করে মা ইউবকি কা উমর এ উমর তোমাকে কোন জিনিসে কাঁদা কেন তুমি কান্দ তোমার চোখ থেকে কেন পানি বের হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও আল্লাহর নবী একজন যুবকের কান্না দেখে আমি উমরও কান্না সহ্য করতে পারি নাই এই যুবকের চোখ থেকে যখন পানি বের হয়ে গেল আমি উমরের চোখ থেকে পানি বের হয়ে গেছে এমনিতে উমর বলে ইয়া রাসূলুল্লাহ ওই যুবকটা বাগিরে দাঁড়ায় আছে নবী বলেন তাকে নিয়ে আসো এই যুবকটাকে নিয়ে নবী সামনে এসে যখন হাজির যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যেন বুকটা ফেটে যাবে এমন ভাবে কান্না করে নবী বলেন মা ইউবকি কাসাব এ যুবক কোন জিনিসে তোমাকে কাঁদায় কেন তুমি কান্দ যুবকের কান্নার ভঙ্গিমা আরো যেন বেড়ে গেল এ যুবক কান্না দেখে আমার নবী বলে এ যুবক কেন তুমি কান্দ এমনি যুবকটা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি বড় অপরাধী আমি বড় জাহান্নামী আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বলে কি রে যুবক কি অপরাধ তুমি করছো বলে আমি জঘন্য তুমি একটা অপরাধ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না কি অপরাধ করছো জোরটা কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি বড় নাফরমা নবী বলেন এমন কত বড় অন্যায় করছো তোমার এই অপরাধটা কি সৃষ্টি কোলের চাইতে বড় বলে হা ইয়া রাসূলুল্লাহ আমার এই অপরাধ সৃষ্টি কোলের চাইতে বড় বলে তোমার এই অপরাধটা কি আল্লাহর আরশের চাইতে বড় বলে হা ইয়া রাসূলুল্লাহ আমার এই অপরাধ আল্লাহর আরশের চাইতে বড় হবে তাহলে তোমার এই অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতে বড় যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমার এই অপরাধটা আল্লাহর দয়ার চাইতে বড় এমনি নবী বলেন যুবক কি হয়েছে কও এমনি যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবিকা নির্বাহ
আমার পরিবার চালাইতে গিয়া আমার জীবিকা উপার্জন করার জন্য একটা রাস্তা বের করেছিলাম জি রাস্তাটা হইল মদিনার মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল করত মারা যাইত এই মানুষটাকে যখন কবরে দাফন করে আসা হইত রাত্রি বেলায় আমি ওই মানুষের শরীর থেকে সাদা কাপড় পুরুষ হইলে তিনটা কাপড় মহিলা হইলে পাঁচটা কাপড় আমি কবর থেকে মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়গুলি বের করে নিয়ে আসতাম দিনের বেলা বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম ইয়া রাসূলুল্লাহ এই কয়েকদিন আগের ঘটনা মদিনার মধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে মারা গেছে আমি যখন খবর পাইলাম এই মহিলাকে যখন দাফন করা হইল আমি গভীর নজরে খবর করাল করে করে আমি যখন এই মহিলার শরীর থেকে পাঁচটা কাপড় নিয়ে আসব এমন সময় কাপড় পরিয়ে কুলে আমি যখন খবর থেকে বের হয়ে আসব এমন সময় শয়তান আমাকে ধোঁকা দেয় শয়তান আমাকে প্রবচনের মধ্যে পালায়া দোকানের মধ্যে পালায়া শয়তান ক যুবক রে জীবনে অনেক কাপড় চুরি করছ কিন্তু এমন সুন্দরী রূপসী মেয়ে জিন্দগিতেও দেখো নাই একটা নজর তাকায়া দেখ আমি শয়তানের দোকানের মধ্যে পড়ে আমি যখন দ্বিতীয়বার তাকাইলাম তাকায়া দেখি এত সুন্দর রূপসী একটা মেয়ে মারা গেছে এই মহিলাটাকে দেখে আমি সহ্য করতে পারি না শয়তানের দোকানের মধ্যে পড়ে আমি ওই মৃত মহিলার সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিনার কাজ করে যখন আমি আমার মনের চাকিদা মিটায়া যখন কবর থেকে বের হইলাম সামনে দিকে যখন বাড়তে লাগলাম এমন সময় বিকট একটা আওয়াজ কে যেন পিছন দিক থেকে ডাক দেয়া কয় এ যুবক একটু দাঁড়া তুই আমাকে হাজার হাজার কবর মাসির ভিতরে তুই আমাকে নাপাক বানায়া গেলি যুবকরে আসল কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোর ব্যাপারে অভিযোগ করব হাজার হাজার কবর বাসেকে সামনে রেখে আমি তোর বিষয়ে অভিযোগ করব এর না ফরমান তুই আমাকে নাপাক বানায়া গেলে এই বিকট আওয়াজ যখন শুনলাম আমার দিলের ভিতরে একটা ভয় জাগ্রত হয়ে গেল মনে হয় এই দিকে যেন আমি যখন পিছন দিক থেকে তাকাইলাম মনে হয় ওই মহিলাটাই আমাকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা যখন আমাকে কথা বলল আমার বড় ভয় লেগে গেছে আসর ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়ায়া যায় আমি কি জবাব দেব আমি বড় নাফরমান আমি বড় অপরাধী এই কথা যখন নবী শুনল এমনি নবী বলে তুই বড় নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ কখনো তোকে মাফ করবে না যা আমি নবীর দরবার থেকে বের হয়ে যাও এবার নবীর দরবার থেকে বের হয়ে গেল নবীর দরবার থেকে বের হয়ে কান্না করে করে এবার পাহাড়ের দিকে ছুটে গেল এই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে ওঠে গভীর রজনীতে কান্না শুরু করে দিয়েছে ইয়া আরহামার রাহিমিন আমি বড় গুনাহগার তোমার নাম গাফফার আমি গুনাহগার তোমার নাম গাফফার আল্লাহ গো আমার মতো পাপিষ্ঠ গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ তোমার নবীর দরবারে গিয়েছিলাম আল্লাহ তোমার নবীর যখন আমাকে তাড়াইয়া দিয়েছে আল্লাহ এখন তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ গো বলো না কে আমাকে মাফ করবে আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় পাপিষ্ঠ এই যুবকটা এই পাহাড়ের উপরে যখন চলে গেল একাধারে চল্লিশটা দিন পর্যন্ত এই যুবকটা এমন ভাবে কান্না করতেছিল আল্লাহ একবার কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে এই চোখের পানি যখন
শেষ হয়ে গেল এবার চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে এই যুবকটা কোন কালের মত হয়ে গেছে এমন ভয়ঙ্কর অবস্থা আমার বাবা জি যুবকটার পরিবারের কথা স্মরণ নাই বাচ্চা গুলির কথা স্মরণ নাই এই যুবকটা ফ্যামিলি পরিবার ছেড়ে দিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া 40টা দিন যখন পার হয়ে গেল যুবকের চোখ থেকে আর পানি বের হয় না এবার ওই যুবকের শরীর থেকে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এমনি আমার আল্লাহর কাছে যখন যুবকটা কান্না করতে করতে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে আমার আল্লাহ আর ফিরে দেন আল্লাহ কয় যুবক রে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা আমার নবীর কাছে যাও এমনিতে জিব্রাইল আমার নবীর কাছে হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে ওরে জিব্রাইল যাও আমার নবীকে তিনটা প্রশ্ন করবা আমার নবীকে আগে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই দিব জিব্রাইল আমার নবীর সামনে এসে হাজির আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই দিলেন নবী আমার সালামের জবাব দেওয়ার পরে জিব্রাইল ডাকলেন মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ আমাকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এক নাম্বার জানতে চাই ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ আল্লাহ নবী বলেন হে জিব্রাইল এই পৃথিবীর সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা তো আমার আল্লাহ আমার আল্লাহ এই পৃথিবী বানাইছে সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা তো আমার আল্লাহ আল্লাহ তো আমি নবীকেও বানাইছে দ্বিতীয় নম্বর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আপনার কাছে নাকি আল্লাহর কাছে নবী বলেন আরে জিব্রাইল এইগুলি তুমি কি প্রশ্ন করো রিজিকের মালিক তো আমার আল্লাহ রিজিক তো আল্লাহ দেয় ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত মাখলুকাত বিচরণ করে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কাছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কাছে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ রিজিক দান করে তিন নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই এই পৃথিবীর যে সমস্ত মাখলুকাত মানুষগুলি আছে যে সমস্ত মানুষগুলি তওবা করে এই সমস্ত মানুষগুলির তওবা আপনি কবুল করেন নাকি আল্লাহ এমনি নবী বলেন আরে জিব্রাইল আমার আল্লাহ তো তওবা কবুল করে নেওয়ালা আমার আল্লাহ তো তওবা কবুল করে এমনিতে জিব্রাইল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি সওয়াল আছে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল সে বড় নাফরমান সে অন্যায় করেছে নাফরমানি করেছে নিজের নফসের উপর জুলুম করেছে আপনার কাছে এসেছিল আপনি ওই যুবকটাকে তাড়াইয়া দিয়েছেন নবী গো এই যুবকটা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে আমার আল্লাহ এই যুবকের তওবা কবুল করে নিয়েছে আমার আল্লাহ এই যুবকটাকে মাফ করে দিয়েছে কেউ কি আর ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী এই যুবকটা আজকে 40টা দিন হয়ে গেল তার পরিবারের কোনো খবর নাই ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেল শুনো তা না নবী গো এই যুবকের চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে আপনার ওই যুবক সাহাবী মনে হয় আর বাঁচবে না নবী গো আপনার সাহাবীদেরকে দিয়া ওই যুবক সাহাবীকে বাঁচান এমনিতে নবী আমার সাহাবীদের কাছে ঘোষণা দেওয়ার পরে সাহাবীরা দৌড়ায়া ওই যুবককে সুসংবাদ জানাইয়া দিল ওরে যুবক শোনো তুমি যে অন্যায় করেছিল অপরাধ করেছিল আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জিন্দগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে
এই জন্য তো আল্লাহ খারাপ গুনাহ আমিল বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الله أكبر الله বলেন নবী আপনি জানাইয়া দেন আমার বান্দাদেরকে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করছে শয়তানের দুকার মধ্যে পড়ে নাফরমানি করছে নামাজ ছেড়ে দিছে অপরাধ করছে আমি আল্লাহ জানাইয়া দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা যেন নিরাশ না হয় আমি আল্লাহকে যদি ডাক দিতে পারে আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহকে যদি ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ জোরে বলেন